আমি এম ডি আশরাফ হোসেন, প্রাইমেশিয়া ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যান্ড আমি রানিং স্টুডেন্ট। তো আমি হচ্ছে এই ইউনিভার্সিটিতে জয়েন করার আগে আমি কর্মস্থলে চলে যাই, তো বিভিন্ন জায়গায় আমার কাজ করা হয়েছে। বাট আমি বলবো প্রাইমেশিয়া ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেখানে আমি সব ধরনের ব্যাক আপ পেয়েছি। আপনি যদি জব করা অবস্থায় যদি প্রাইমেশিয়া ইউনিভার্সিটিতে স্টাডি করতে চান, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা টিচারের হেল্প পাচ্ছেন, তারা আপনাকে সাপোর্ট করছে। অনেক সময় হয় যে অ্যাটেন্ডেন্সের উপর মার্কস থাকে, সেটা আমরা অনেক সময় সাপোর্ট পাই না, ব্যাক আপ পাই না। বাট এটা এমন একটা জায়গা, এমন একটা ইউনিভার্সিটি, আপনাকে তারা ফ্রেন্ডলিভাবে সাপোর্ট করছে। এবং এদিক থেকে আমি মনে করি আমার দেখা এই রিলেটেড এই স্টেজে যতগুলো ইউনিভার্সিটি আছে এমন ব্যাক আপ কোনো ইউনিভার্সিটি দেওয়া হয় না। মেবি তো আমি বলবো যদি আপনি প্রাইমেশিয়া ইউনিভার্সিটিকে আপনি চুজ করেন, আপনি যদি জব সেক্টরে থাকেন বা না থাকেন, প্রত্যেকটা সেক্টরে আপনি ব্যাক আপ পাচ্ছেন, সাপোর্ট পাচ্ছেন। এবং তার পাশাপাশি আপনি যদি লাইক হতে পারে ফিনান্সিয়াল যে ব্যাপারটা আমরা সবসময় ভাবি, কারণ প্রাইভেট ইউনিভার্সিটি ভাবলে হবে অনেক টাকার একটা ব্যাপার, একদমই না। সেক্ষেত্রে যদি আপনি প্রাইমেশিয়া ইউনিভার্সিটির অ্যাডমিশন ডিপার্টমেন্টের কথা বলেন, আপনার নিজের কাছে অবাক লাগবে যে সিরিয়াসলি ঢাকার মধ্যে বনানীর মতো জায়গা, যেখানে প্রত্যেকটা জায়গায় আপনি যদি কর্পোরেট লেভেলে যান, মিডিয়া লেভেলে যান, তো প্রত্যেকটা জায়গায় আপনি এখান থেকে খুবই ইজিলি মুভ করতে পারছেন। আপনার যদি জব হয় গুলশান একে, আপনি ইজিলি ক্লাস করে চলে যেতে পারছেন। তো আই থিঙ্ক এটা আপনার জন্য বেস্ট একটা অপরচুনিটি। আপনার প্রাইস রেঞ্জও আপনার লিমিটেশনের মধ্যে আছে, তার পাশাপাশি আপনি জবও করতে পারছেন, ইউনিভার্সিটি ব্যাক আপ পাচ্ছেন, আপনি ক্লাসও করতে পারছেন। সো যেটা আমি নিজে ফিল করছি, আপনার সামনে আমি নিজে একটা উদাহরণ, এম ডি আশরাফ হোসেন। সো আই থিঙ্ক আপনি যদি চান এই ব্যাপারটা যে আপনি দুইটা একসাথে কম্পেয়ার করবেন, তো আই থিঙ্ক ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি প্রাইমেশিয়া ইউনিভার্সিটি।